কর্মরত অবস্থাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু তিনি শ্রমিকর, গুরুতরভাবে আহত দুজনকে শ্রমিক। এই ঘটনা সংঘটিত হয়েছে উদালগুড়ির গেরেন্সি কালাচাৰত। গেরেন্সি কালাচাৰ গাঁও সংযোগী আংগ্রা নৈর দলং নির্মাণের সময় সংঘটিত হয় এই শোকাবহ ঘটনা। আংগ্রা নৈর নির্মাণ দলংখনের খুঁটা ঢালাইর কাম শেষ করে সিমেন্ট বালি মিহলি করা মেশিন ঠেলি আগুয়াই নিয়ার সময়তে উপরপরা পার হয়ে যাওয়া 11,000 ভল্টর বিদ্যুৎ পরিবাহী তার মেশিনের উপর অংশ স্পর্শ করাত বিদ্যুৎ স্পৃষ্ট হয় কমেও 10-11 শ্রমিক। মেশিন ঠেলি থাকা তিনজন শ্রমিক ঢলি পড়ি থিতাতে করুণভাবে মৃত্যুক আকালি লওয়ার বিপরীতে আন দুই শ্রমিক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানেও জীবন মৃত্যুরে যুঁজ দি আছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হওয়া তিনজন শ্রমিক হয়েছে দরং জেলার আতাকাটা গাঁওর খেরু আলী, দলগাঁও চপরাবস্তি গাঁওর মোহাম্মদ আব্বাস আলী আর ফকির আলী। এই শোকাবহ ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে বর্তমানেও চিকিৎসাধীন অবস্থাত জীবন মৃত্যুরে যুঁজ দি আছে নিজ দলগাঁওর বিমলা বেগম আর আতাকাটা গাঁওর জমির আলী। দলং নির্মাণের কামত নিয়োজিত শ্রমিকসকলের অভিযোগ অনুসরি ঢালাই মশলা বনোয়া মেশিনের চালক জমির আলিয়ে ঢালাইর কাম শেষ হওয়ার পিছতে জোর জুলুমকৈ শ্রমিকসকলক মেশিনটি তারপর ঠেলিবলে নির্দেশ দিছিল আর উক্ত সময়তে সংঘটিত হয় এই শোকাবহ ঘটনাটো। এই শোকাবহ ঘটনাক কেন্দ্র করে এতিয়া সমগ্র অঞ্চলতে গভীর শোকর ছাপ পড়ার লগতে নির্মাণ কামত নিয়োজিত শ্রমিকসকলের জীবনক লৈ হেতালি খেলা কার্যক্রমের সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ঘটনাটা হয়েছে 11টা সময়ত হব আজি আর না না আজি রাতেপা পিছত আমি রাতে তো ঢালাইটো করছো তে আজি পথে যাম আর 10টাত কাম ছুটি হয়েছে শেষ তে মেশিন টিন চাফা করা হয়েছে তো আমি কই আছো যে বারবার মানা করেছো ড্রাইভারটো বহুত খারাপ ড্রাইভারটো এই ড্রাইভার আমি কই আছো যে এই উপরে 33,000 ভোল্টেজ আছে তাতে লাগিব তে বহুত দায়িত্বপূর্ণ বস্তু এতে লাগিলে গোটাই কিন্তু মানে মরি যাব রাতেও আমার লগে ঝগড়া হয়েছে এই কারণে তে পথ আমি কই আছো আর মানুষ হাকি আছে আমার লেবারবিলাক কইব পারিব পিছত আমি কই আছো যে হে দেখ চাবি কই আছো আর কই আছো এই রশিটা তাতে আর বান্ধিছে বান্ধি কয় ঠেল আমি তো তাত বই আছো কাম করছো রাতে ঘুম নাই টুপনি নাই তেতে আমি যাম হয় গালি দিয়ে আছে মরে নাই সেইটো হসপিটালত আছে হ গাড়ি যে চালায় সেইটো হসপিটালত আছে হেঁতো জবরদস্ত গালি দিয়ে আছে আর এই রাতে থাকব লাগবো সোনকালে যাম আমি কই আছো নহয় এইটো তো বহুত কথা আছে নহয় এইটা লাগিব লাগিব হ্যাঁ হেঁতো কই আছে হে করেছে এতে ধরেছে ধরিয়ে আমাক মাতি আনিছে মাতি আনি ধর 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 কেলা ধর আরো এনেক হাল্লা করে আছে সমানি এই এইটো গাড়ি হেঁটাই আছে সেই তিনজন মানুষ ধরেছে ধরার পরে তিনজন মানুষ কই আছে যে লাগিছে লাগিব লাগিব হ্যাঁ তো গাড়ি ধর নালাগে নালাগে এনেকে কই আছে তখন আমি পিছফালে আমি ধরি ধর্ম ধর্ম অবস্থা আমি আমার টাচ লাগছে আমি অলপ জম হয়েছে ইয়াতে এইফালে হয়েছে এইফালে হয়েছে তারপর আমি তাতে পড়ি গল লগে লগে জুই লগে গেল লাগে একটা লগে লগে একদম ধোঁয়া ওলাই গেল হুলস্থুল একটা সৃষ্টি হয়ে গেল তেতিয়া তো ও এতে পড়িছে হ্যাঁ অলপ বাঁচিছে আর মরা না এটা আমি কব নোৱাৰো হ্যাঁ আর এজন মাইকী মানুষ এজন আছে ফকির আলী আর এজন আছে আব্বাস আলী আর এজন নাম তো এটা আমি না জানো হ্যাঁ এটি দুলার মানুষ একটা খরে কাটার আর একটা সকারা বস্তির আহতে এই আমি এতে আমার হুঁশ নহয় আমি কত পড়িছো আমি আমি কব নোৱাৰো পিছত আমি হুঁশ হয়ে আমি তখন বুগল কাছে অল্প আহিছে সার আহিছে আর মানুষ আহিছে আগুন মারি আছে একদম ধপ ধপ আগুন মারি আছে হ্যাঁ এইটো চলানোর কারণে আমার লাগিছে তাতে আমি মানা করছো হ্যাঁ হ্যাঁ পিছে এই বতা মারিছে হ্যাঁ আগফালে আনবা লৈছে লাগাই হয়তো গাড়ি দিয়ে গাড়ি লগাব আর।